জেলি ভরা চিংড়ি এবং রাসায়নিক মেশানো মাছ বিক্রি হচ্ছিল রাজধানীর মিরপুরে এক নম্বর সিটি কর্পোরেশন মার্কেটে। মাংসের দোকানেও অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রির প্রমাণ মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। মিরপুরের এক নম্বরের বাজারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, মৎস্য প্রাণী অধিদপ্তর সহ সরকারের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত মোবাইল কোর্টের এই অভিযান। মাছের বাজারে মিলে বিশেষ রাসায়নিক জেলি ভরা চিংড়ি মাছ বিক্রি হচ্ছে দেদারসে। দোকানি পালিয়ে যাওয়ায় জরিমানার পরিবর্তে জব্দ করা হয় সেসব মাছ। ইন্ডিয়াতে যে মাছটা আছে এই মাছটাই বেশিরভাগ আমাদের বাংলাদেশে মাছে পচে, কারণ ওই মাছটা 10 দিন 15 দিন লাগে আসে, ওই মাছটা তো ওষুধ দিয়ে আসা হয়, একটা গ্যাস গন্ধ হয়ে যায়, গন্ধটা খাইলে বাচ্চাদের ক্ষতি হয়। মাছ যে বিক্রি করে আর কি, মাছ বিক্রেতা পলাইছে। সমস্যা কি ছিল? ইন্ডিয়ান মাছ পাইছে কিছু, ইন্ডিয়ান মাছ। মুরগি আর মাংসের দোকানে মিলল অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রির অনিয়ম। আলাদা করে রাখা মাংসগুলো মরা মুরগির কিনা তা নিয়ে সন্দেহ জানান অভিযান পরিচালনাকারীরা। সেখানে উচ্ছিষ্টাংশ বিক্রি হচ্ছে গরুর মাংস বলে। আসল কুকুরে খাবার না, ঠিক আছে, এটা পরিষ্কার করে বিক্রি করতে হবে। হালিম বেছে, কেউ বাইজে বেছে, কেউ পাগা খায় রাস্তায় বাসায়, গোস্ত নেই, তারপরে নেই, এছাড়া এখানে গ্রোসারিদের সবগুলো আছে যারা লেবেলিং প্রবিধান মালা মেনে চলে না, অর্থাৎ একটি খাদ্য প্যাকেটজাত করতে হলে তার কিছু নিয়ম মেনে চলতে হয়, সেটা আমাদের লেবেলিং প্রবিধানমালা হিসাবে পরিচিত একটি প্রবিধানমালা আছে। সেই প্রবিধানমালা আওতাধীন তাদেরকে আমরা বুঝিয়েছি, সচেতন করেছি যে কোনো একটি পণ্য কেনার পরে যদি ভোক্তা সেই পণ্যটি গ্রহণ কনজিউম করার পরে যদি সে অসুস্থ হয়ে পড়ে তাহলে সে কোথায় যাবে? দোকানদারকে ধরবে। এখন সে যার কাছ থেকে কিনেছে দোকানদার বলবে আমি বিক্রি করিনি, তখন যিনি ভোক্তা অসুস্থ হলেন ভিকটিম তার কিন্তু একটা আশ্রয় খোঁজার জায়গা থাকবে না, অপরাধীকে শাস্তি দেওয়ার মতো জায়গা থাকবে না। তাই লেবেলিং প্রবিধানমালা মেনে চলার জন্য পরিষ্কারভাবে আমরা তাদেরকে বলে দিয়ে আসছি, জেলিযুক্ত মাছটি খেলে আমাদের যকৃতে প্রবলেম হতে পারে, ক্যান্সার হতে পারে এবং পেটের পীড়া হতে পারে। এই বিষয়টাকে মাথায় রেখে আমরা এটাকে যাতে না ব্যবহার করে সেই জন্য আমরা চেষ্টা করছি। পাশাপাশিভাবে এই জেলিটি ব্যবহার করলে 1 কেজি মাছে প্রায় 100 থেকে 150 গ্রাম জেলি ব্যবহার করা যায়, তাতে আমার ভোক্তা যে মাছটি 600 টাকায় কিনলো সেটা অ্যাকচুয়ালি 750 টাকা পড়ে যায়। সুতরাং এই ওজনটাকেও ওরা বৃদ্ধি করে, একদিক ওরা ওজন বৃদ্ধি করতে যেয়ে আমাদের শরীরের ক্ষতি করছে, আমাদের স্বাস্থ্যের ক্ষতি করছে। শিলং মাছ আছে, এই মাছটি আমরা এই বাজারে পেয়েছি, এটা বিক্রয় করা, মজুত করা এবং বাজারজাত করা প্রত্যেকটি আইনত দণ্ডনীয় অপরাধ, সেগুলোকে আমরা জব্দ করেছি। একাধিকবার আমরা ইয়া করি, মোবাইল কোর্ট করি, এই মাসে আমাদের প্রায় 6-7টা মোবাইল কোর্ট হয়ে গেছে ফিশারি সেক্টরে। জরিমানা করেননি কেন? আজকে যাদেরকে আমরা ধরতে গিয়েছি একটা দোকানে কোনো লোক ছিল না, বিদায় আমরা ধরতে পারিনি। পরে জব্দ করা মাছ ও মাংস ফেলে দেওয়া হয়। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।